এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়িতে ফিরে অভ্যর্থনায় ভাসলেন রিচা ঘোষ। সোনা জয়ের পর বাড়িতে ফিরে উচ্ছ্বসিত শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ। বুধবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ। শিলিগুড়ির মাটিতে পা রাখতেই সম্বর্ধনায় ভাসেন রিচা ঘোষ। বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয় শিলিগুড়ির ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বাগডোগরা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে একাধিক জায়গায় রিচাকে সম্বর্ধনা জানানো হয়। বাড়িতে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচা ঘোষ বলেন, খুব ভালো লাগছে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর এশিয়ান গেমসে সোনা সত্যিই খুব ভালো অনুভূতি, কোনোটারই অনুভূতি কম বা বেশি নয়, সোনা সোনাই হয়। রিচা বলেন, এবারে জন্মদিনে বাড়িতে থাকব, এশিয়ান গেমসে সোনা জয়ের পর ড্রেসিং রুমে সবাই খুব আনন্দে এবং উচ্ছ্বাসিত ছিল, এবার আমাদের লক্ষ্য বিশ্বকাপ, সোনা জয় আমাদের বাড়তি অক্সিজেন যোগাবে আর এই পারফরম্যান্স আমাদের দলকে ধরে রাখতে হবে। রিচা ঘোষের জন্ম ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সালে। ২০২০ সালের জানুয়ারিতে ১৬ বছর বয়সে তাকে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল। পরবর্তীতে একই মাসে ২০২০ সালে অস্ট্রেলিয়ার মহিলা ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডের জন্য তাকে মনোনীত করা হয়। ১২ই ফেব্রুয়ারি ২০২০তে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় হয়ে রিচা ঘোষ মহিলা টি টোয়েন্টিতে অভিষেক হয়। ২০২১ সালের মে মাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে ভূষিত হন তিনি। তার পুরো নাম রিচা মানবেন্দ্র ঘোষ। ২০২১ সালের ২১শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে ওয়ান ডেতে অভিষেক হয় তিনি। ২০২১-২২ মহিলা বিসব্যাক লীগ মৌসুমে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলেছেন। নিউজিল্যান্ডে ২০২২ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতের দলে তার নাম দেওয়া হয়। উইকেট রক্ষক ব্যাটার রিচা ঘোষ, যিনি তার পাওয়ার হিটিং এর জন্য জনপ্রিয়, তাকে ২০২৩ সালে ১৯,০০০ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি দলে অন্তর্ভুক্ত করেছিল। ক্রিকেট বিশ্বে সৌরভ গাঙ্গুলি ব্যাট হাতে যেভাবে গোটা বিশ্বকে শাসন করেছেন, ঋদ্ধিমান সাহা যেভাবে করছেন, আমার বিশ্বাস একদিন মহিলা ক্রিকেট বিশ্বকে রিচা ঘোষ ঠিক ব্যাট হাতে এইভাবেই শাসন করবেন এবং উইকেটের পিছনে দাঁড়িয়ে গ্লাভস পরে তিনি নিখুঁতভাবে তার দায়িত্ব পালন করে ভারতকে আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসনটা বা শ্রেষ্ঠ স্থানটা এনে দেবেন, এই বিশ্বাস আমার আছে, আপনাদেরও আছে। তাই এই রিচা ঘোষকে আশীর্বাদ করার জন্য আমার এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর আপনাদের সুচিন্তিত মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।